আপনার মোবাইল থেকে বিভিন্ন ভাইরাস বিভিন্ন ডেঞ্জার অ্যাপস থেকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, এর জন্য আমরা অনেকেই কিন্তু বিভিন্ন অ্যাপস, অ্যান্টিভাইরাস বিভিন্ন কিছু আমরা ইনস্টল করে থাকি। এগুলো কোনোটাই আপনার মোবাইলে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই তা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সম্পূর্ণটা কারণে আপনার মোবাইলে আপনার যে প্লে স্টোর, সেই প্লে স্টোর একটা প্রোটেক্ট রয়েছে, যেটার নাম হচ্ছে প্লে প্রোটেক্ট। এই নামে আপনাদের একটা অপশন আছে, অপশনটা অনেকেই হয়তো জানেন না। এর জন্য আমরা করি কি, বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, বিভিন্ন অ্যান্টিভাইরাস ইনস্টল করি আমার মোবাইলকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আমার ফোনে যে একটা অরিজিনাল গুগলের প্লে প্রোটেক্ট দেওয়া আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তা আপনাদের এই বিষয়টি আজকে ভালোভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার নিজের ফোনকে সেই প্লে প্রোটেক্ট দিয়ে আপনার ফোনটা করবেন নিরাপদ। তো কথা না বাড়িয়ে শুরু করছি, আমি আপনাদের সাথে হাজির হচ্ছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিগল টিপস। দেরি না করে চলে যে আমাদের স্ক্রিন ভিডিওতে দেখে আসি আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে প্রোটেক্ট করব বিভিন্ন ডেঞ্জার ভাইরাস থেকে। ভিউয়ার্স, আমাদের প্লে প্রোটেক্ট সম্পর্কে জানার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। এই জন্য চলে যাচ্ছে আমাদের অফিসিয়াল প্লে স্টোর, সেটা হচ্ছে এইটা অফিসিয়াল প্লে স্টোর। আমরা অফিসিয়াল প্লে স্টোরে ক্লিক করব। অফিসিয়াল প্লে স্টোরে ক্লিক করলে এরকম অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। তো আপনারা করবেন কি, এখানে থ্রি ডট যে মেনুটা রয়েছে অর্থাৎ তিনটা লাইন, এই তিন লাইনে আপনারা ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুটা ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট, অর্থাৎ এই প্লে প্রোটেক্টে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নো প্রবলেম ফাউন্ড, অর্থাৎ আপনি যখনই এটা স্ক্যান করবেন, এখানে স্ক্যান দেখতে পাচ্ছেন, যখনই এটা স্ক্যান করবেন তখনই আপনার যদি কোনো অ্যাপসের বা কোনো কিছু মারাত্মক কিছু থাকে বা আপনার ফোনের জন্য হার্মফুল বা ক্ষতিকর, তাহলে অবশ্যই আপনাকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেবে যে অ্যাপসটি আপনার জন্য ক্ষতিকর হতে চলেছে, অ্যাপসটি ইনস্টল করলে এই সমস্যা হতে পারে। তো এর জন্য আপনার স্ক্যান করতে হবে, কিন্তু আপনি যদি অটো স্ক্যান করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাকে এটা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। তো নোটিফিকেশন অটো করার জন্য আপনারা এই সেটিংয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে অন করা আছে, আপনারা এখানে অফ যদি করা থাকে, এই জিনিসগুলো অফ করা থাকলে আপনারা এখানে অন করে নেবেন। তো আমি আবার অন করে দিচ্ছি। যখন হার্মফুল অ্যাপস বা কোনো কিছু এখানে ইনস্টল হবে আমার এখানে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আসলে এই জিনিসটা বা এই অ্যাপসটি হার্মফুল বা ক্ষতিকর আমার মোবাইলের জন্য। তো এখানে আমরা বের হয়ে গেলাম। এরপর দেখি একবার যে আসলে স্ক্যান করে কোনো ভাইরাস বা কোনো ডেঞ্জার কোনো অ্যাপস রয়েছে কি না। তো আমার এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে প্রোটেক্ট করবে এই অ্যাপস প্লে প্রোটেক্টের মাধ্যমে। তো এখানে আবারও দেখতে পারলাম যে না, আমার ফোনে কোনো রকম হার্মফুল বা ক্ষতিকর কোনো বা ভাইরাস আমার ফোনে নাই। তো এখানে আপনার স্ক্যান করে দেখতে পারবেন যে আপনার কোনো ভাইরাস বা কোনো ক্ষতিকর কোনো কিছু আছে কি না। তো আমরা অনেকেই এই সিস্টেমটা জানি না, এটা হচ্ছে গুগলের একটা প্লে স্টোর, প্লে স্টোর একটা অরিজিনাল সেটিং, এখানে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। তো এভাবে আপনার ফোনকে আপনি ভাইরাস মুক্ত এবং ক্ষতিকর অ্যাপস থেকে নিরাপদ রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।